নমস্কার, আমার আজকের রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ান। শীতকালে আমরা নানা রকমভাবে ফুলকপির তরকারি খেয়ে থাকি। একদিন বাড়িতে ফুলকপি দিয়ে মাঞ্চুরিয়ান বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি ডিরেক্ট প্রসেসে। প্রথমেই আমি এখানে ফুলকপি এরম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর এটা হালকা একটু উষ্ণ গরম জলে ধুয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচের মতো নুন। তাতে কী হবে, ফুলকপিতে যদি কোনো রকম পোকা থাকে বা যে কোনো রকম ময়লা থাকে সেটা বেরিয়ে আসবে। আর এটা আমরা 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখার পরে ফুলকপিগুলো আরেকবার পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি। ফুলকপিগুলো ধোয়া হয়ে গেছে। এরপর এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি আর এর মধ্যে ফুলকপিগুলো কুড়িয়ে নিচ্ছি। ফুলকপির মাঞ্চুরিয়ান বানালে সবসময় এরকম ঝাঁঝরিতে কুড়িয়ে নেবেন। যদি মিক্সারে দেন তাহলে কিন্তু ফুলকপিটা একদম পেস্ট হয়ে যাবে, তখন টেস্টটা কিন্তু ভালো আসবে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এর বদলে ময়দা বা চালের গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর দিচ্ছি 1/2 চা চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চিমটের মতন গরম মশলা, দিয়ে দিচ্ছি 7 মতো নুন, আর দিচ্ছি এখানে অল্প একটু রসুন কুচি, আর দিচ্ছি অল্প একটু আদা কুচি। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্ট বানিয়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু কোঁচানো কাঁচা লঙ্কা। এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। মিক্সচারটা মাখার সময় কিন্তু একদমই জল ইউজ করবেন না, ফুলকপিতে যতটুকু জল রয়েছে সেটা দিয়ে এটা মাখা হয়ে যাবে। এরপর এর থেকে অল্প অল্প করে নিয়ে এরমভাবে বল আকারে গড়ে নিচ্ছি, ছোট ছোট বল আকারে। পুরটা তৈরির সময় যদি দেখেন খুব বেশি শুকনো মনে হচ্ছে তাহলে অল্প একটু জল ছিটিয়ে দিতে পারেন, আর যদি দেখেন খুব বেশি পাতলা মনে হচ্ছে তাহলে একটু কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করে দিতে পারেন। এরপর এক একটা বল নিয়ে নিচ্ছি আর ডিপ ফ্রাই করে নেব। তেলটা একদম মিডিয়াম থেকে হাইতে রেখে বলগুলো সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যতক্ষণ অবধি সব দিকে সোনালি রং ধরে আসছে ততক্ষণ অবধি এগুলো ভাজতে থাকব। এই একই পদ্ধতিতে কিন্তু ফুলকপির বদলে বাঁধাকপি ইউজ করেও কিন্তু মাঞ্চুরিয়ান বানানো যেতে পারে এই একই প্রসেসে। বলগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এরপর এটা একটা ঝাঁঝরি দিয়ে তেলটা ভালোভাবে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এটা একটা টিস্যু পেপারের উপরেও নিতে পারেন। মাঞ্চুরিয়ানের গ্রেভিটা বানানোর জন্য যে যে ভেজিটেবলসগুলো নিয়েছি সেগুলো হলো ক্যাপসিকাম 1টা কুচিয়ে নিয়েছি, লঙ্কা 2 থেকে 3টে, রসুন 4 থেকে 5 কোয়া, পেঁয়াজ 2টো মিডিয়াম সাইজের, একটু ফ্রেশ ধনে পাতা, আর আদা নিয়েছি 3 থেকে 4 ইঞ্চের মতন। প্রথমেই এখানে রসুনটা আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর গন্ধ বের হয় রসুনের। রসুন আর লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর বাকি যে ভেজিটেবলসগুলো আছে তার মধ্যে থেকে প্রথমেই আদাটা অ্যাড করে দিচ্ছি, এরপর এক এক করে সমস্ত ভেজিটেবলসগুলোই অ্যাড করে দিচ্ছি। আমি এখানে কয়েকটা আমার পছন্দের ভেজিটেবলস নিলাম। আপনারা যে কোনো ধরনের ভেজিটেবলস কিন্তু এখানে অ্যাড করতে পারেন, যেরকম গাজর অ্যাড করতে পারেন, বিনস অ্যাড করতে পারেন, তবে সেগুলো অবশ্যই যদি কোনো শক্ত ধরনের সবজি নেন তাহলে অবশ্যই একটু আগে থেকে সেদ্ধ করে নেবেন। এরপর এই সবজিগুলো যতক্ষণ অবধি একটু সফট হয়ে আসছে ততক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি 7 মতো নুন, পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশ নরম হয়ে গেছে আর হালকা একটু ব্রাউনও হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের মতন দিচ্ছি জিরে গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলোর কাঁচা গন্ধটা একটু চলে গেলেই এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতন টমেটো সস। যদি টমেটো সস ইউজ করতে না চান সেক্ষেত্রে একটা টমেটো বেটের মধ্যে দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন গ্রিন চিলি সস, ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা গ্রিন চিলি সসের বদলে ধনে পাতা একটু পেস্ট করেও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন জল। যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী দেবেন জলটা, তবে মাঞ্চুরিয়ান তো খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না, তাই অল্প একটু জলই দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করার জন্য গ্রেভিটার মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচের মতন কর্নফ্লাওয়ার, এর মধ্যে অল্প একটু জল দিয়ে এর সাথে মিশিয়ে দিচ্ছি গ্রেভিটার মধ্যে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে গ্রেভিটা বেশ ঘন হবে, যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দাও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন গরম মশলা।
এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটে গেলেই এর মধ্যে মাঞ্চুরিয়ানের যে বলগুলো রয়েছে সেগুলো অ্যাড করে দিচ্ছি। মাঞ্চুরিয়ানের বলগুলো অ্যাড করার পরে কিন্তু খুব বেশি ওভারকুক করব না আমরা এটা। মাঞ্চুরিয়ানে তাহলে যে ক্রিসপি ভাবটা রয়েছে সেটা চলে যাবে। এর জন্য মাঞ্চুরিয়ান্স বলগুলো অ্যাড করে একটু হাই ফ্লেমে দিয়ে এটা একটু গ্রেভির সাথে মিশিয়ে নিলেই আমরা সার্ভ করে দিতে পারবো। ব্যাস, আমাদের ফুলকপির মাঞ্চুরিয়ান একদম রেডি। এরপর গরম গরম সার্ভ করার পালা। এটা রুটি, পরোটা, রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গ্রেভি। এরপর একটা বল কেটে দেখাবো যে কতটা সফট হয়েছে। তাহলে এইভাবে একদিন বাড়িতে ফুলকপির মাঞ্চুরিয়ান নিশ্চয়ই ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ধন্যবাদ।